কলাপাকারের যে ঘটনাটা নিয়ে যে আলোচনা বা আলোড়ন শুরু হয়েছে, ওই মৃত্যুর ঘটনাটার পর মোটামুটি 2-3 দিন অতিবাহিত হয়ে গেছে এবং এতে করে আমাদের সামনে এখন ঘটনাটা বেশ পরিষ্কার। এখন লাইক 99% বোঝা যাচ্ছে সেখানে কি হয়েছে। মেয়েটা ওই ছেলের বাসায় মারা গেছে রক্তক্ষরণে, জনিপথে। সো এটা একটা কাইন্ড অফ গিভ অ্যাওয়ে, যেটা একটা ধর্ষণের ঘটনা। সবাই ভাবছে, আমরাও ভাবছি, আমিও ভাবছি, নাথিং রং অ্যাবাউট ইট, সবাই ভাবছে এটা। তারপর যত সময় গড়াইছে তত ব্যাপারটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে উঠছে যে না, এটা একটা কনসেনচুয়াল সেক্সের ঘটনা। সেই ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক ছিল, মেয়ে স্বেচ্ছায় ওই ছেলের বাসায় গেছে এবং শুরুতে যেই তথ্যগুলো প্রোভাইড করছে সেই মেয়ের মা এবং জড়িতরা সম্পূর্ণ আগে করা মিথ্যা তথ্য ওনারা প্রোভাইড করছে, যেইভাবে কেস সাজানো যায় ওনাদের পক্ষে। একটু কথা শোনাই আপনাদেরকে, যে এক ভদ্র মহিলা, উনি হইতেছে ওইখানকার স্কুলের শিক্ষিকা। উনি হইতেছে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করবেন, কোনো শাসন করবেন না আর কি। উনি আচরণ নিচে না রেখে ছেলে মেয়েকে উনি হয়েছে ছাড়া গরুর মতো ছেড়ে দিবেন ছেলে মেয়েদেরকে, এই বয়সের ছেলে মেয়েদেরকে। আমি এটা নিয়ে আসলে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা হয়ে যাবে। আমার প্রতিবেশী এমএলই ভদ্রমহিলার বয়স 40-45 হবে। তো ওর সাথে দিন আমি গাড়িতে করে যাচ্ছিলাম এক জায়গায়, সামনের সিটে দুজন বসে পাশাপাশি গল্প করতে করতে, তো মেয়ে কোথায় ঘুরতে যাবে, প্লেন টিকিট কিনে দিবে, তো জায়গায় এগুলো নিয়ে অবলম্ব আলোচনা হবে। আপনাদের এখানকার আমেরিকার কালচার ডাইনামিক্স সম্পর্কে ধারণা না দিলে বুঝবেন না যে এখানে কেমন সম্পর্কগুলো কাজ করে। যাই হোক, লং স্টোরি শর্ট, যে মেয়ের জন্য মার কাছে চাইছে টাকা টিকিট কিনে দিবে কিনা, তো সে অভিযোগ করতেছিল যে এখানকার মেয়ের এরকম কথাবার্তা শোনানো যায় না, তারপর তারা ভুল সিদ্ধান্তগুলো নেয় লাইফে এসে। তো আমি তখন আলোচনা করতেছিলাম যে আমাদের কালচারের ব্যাপারটা এরকম না, আমাদের কালচারে একটা ছেলে মেয়ের বিয়ের আগ পর্যন্ত বাবা মার নিয়ন্ত্রণে থাকে, কারণ বাবা মা তাদের পড়াশোনা থাকা খাওয়া সব খরচ চালায়, সুতরাং নিয়ন্ত্রণ থাকে। সুতরাং আমাদের কালচারে ছেলেমেয়েরা চাইলেই তোমাদের কালচারে যেগুলো করে এরকম যে ভুল সিদ্ধান্ত নেয় ইয়াং বয়সে, সেও আফসোস করতেছিল যে ইয়াং বয়সে অনেক ভুল সিদ্ধান্ত নিছি, এখন সে বুঝি এবং এখন তার মেয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু সে এখন বাধা দিতে পারতেছে না। কেন? কারণ এই কালচারে এরকম, ছেলেমেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, নিজের কামাই করে, নিজের বাবা মার কোনো কর্তৃত্ব নাই, জায়গা সেই ভিন্ন আলাপ সেখানে ঢুকলাম না। কিন্তু কথা হচ্ছে যে সে আফসোস করতেছে, আমেরিকান এরকম অনেকের সাথে গল্প করছি, তারা আফসোস করে যে আমাদের কালচারে এরকম ছেলে মেয়েকে এগুলো শাসন করতে পারি না, নিয়ন্ত্রণ করতে পারি না, এরা স্বাধীন চেতা এবং এরা সে নিজে অনেক ভুল ডিসিশন নিয়েছে ইয়াং বয়সে, এখন সে আফসোস করতেছে। আমাদের কালচার তো এরকম না, আমাদের কালচারে বাবা মার অধীনে থাকে, ইয়াং বয়সে যে ভুল সিদ্ধান্ত নেয় যে এই মেয়েটাই ছেলের বাসায় গিয়ে কাজ করতে গিয়ে আজকে মারা পড়লো, এবং তারা এই যে কি জানি বিকৃত রুচির জন্য কর্ম, হোয়াট এভার দ্যাট মিনস, সম্ভবত যেটা আমার ধারণা যে পর্নটন দেখে যেগুলো শিখছে এগুলো কিছু করতে প্র্যাকটিস করতে গেছে হয়তো বা। তো ছেলেমেয়েরা ইয়াং বয়সে এরকম ভুল সিদ্ধান্ত নেয়, বাবা মার কাজ হইতেছে তাদেরকে শাসন করা, দেখে শুনে রাখা, ভুল পথে যেন পা বাড়াইতে না পারে। আমরা এই বয়সটা পার করে আসছি, আমরা জানি এই বয়সে এরকম সেক্স ড্রাইভ লিমিটও থাকা স্বাভাবিক, সুতরাং তারা জানি ছেলে মেয়ে মেলামেশা করে কিনা, ফাঁকা বাসায় যাচ্ছে কিনা, বাবা মার দায়িত্ব এগুলো দেখে শুনে রাখা। যে উনি শিক্ষিকা নাকি, এই মহিলা কোন জায়গায় শিক্ষিকা আমি জানি না, সম্ভবত মাস্টার মাইন্ড স্কুলের। ওনার কথা হইতেছে যে না, ছেলেমেয়েদেরকে ছাড়াগুলোর মতো স্বাধীন ছেলেমেয়েদেরকে ছেড়ে দিতে হবে, আমেরিকান সেখানে স্বাধীন ছেড়ে দিব, তারপর তারা যা ইচ্ছা করে তাই করে বেড়া, এভাবেই মানুষের মতো মানুষ করে গড়ে তুলবে। সাকিবিন বসুরাও তো এগুলো প্রচার করে ফেসবুকের মধ্যে, যে ছেলেমেয়ের ইচ্ছে হইলে এক বাসায় গিয়ে থাকবে, স্লিপ ওভার করবে, বাবা মার কথা শোনার দরকার নাই, বাবা মা খারাপ মানুষ, বাবা মা ছেলেমেয়ের ভালো চায় না, বাবা মার আমেরিকান আসছে এগুলো। আচ্ছা, আমি দেখি আমাদের শিক্ষিকা মা ভদ্রমহিলার কি নীতি আদর্শ শুনি তো, আমেরিকান কি বলতে চায়। সবাইকে আমরা আতলের নিচে নিয়ে ছেলে মেয়েদেরকে চালাবো না, সবাই মিলে আমরা স্বাধীনভাবে ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে আমরা মানুষের মতো মানুষ করব। স্বাধীনভাবে ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে মানুষের মতো মানুষ করবেন? স্বাধীনভাবে ছেড়ে দিলে তারা মানুষের মানুষের মতো মানুষ হয়ে যাবে? কোন দুনিয়ায় ছেড়ে দিলে মানুষের মতো মানুষ হয়? কোন দুনিয়ায় এটা, কোন দুনিয়ায় যে ছেড়ে দিলে স্বাধীনভাবে মানুষের মতো মানুষ হয়ে যায়? দেখ, আপনারা যে কী বলেন আর কী করেন এটা আপনারাই জানেন। বেসিক্যালি যেটাই আর কি, স্বাধীনভাবে ছেড়ে দিই বাচলের নিচে না রেখে, তো ছেড়ে দিলে তো ছেলে মেয়েগুলোই করবে। এই বছর একটা ছেলে মেয়ে ফাঁকা বাসায় যাবে না, ওই আলাপে না ঢুকলাম, ওইগুলো লম্বা আলাপ। এই দেশে তো একটা ছেলে মেয়ে এই আমেরিকায় বা পাশ্চাত্যে 13-14-15 বছর বয়স থেকে লিফট হতে শুরু করে, যেটা বললাম বাবা মার নিয়ন্ত্রণে থাকে না, নিজের আলাদা চাকরি বাকরি করে করে নিজের টাকা পয়সা থাকা খাওয়া করে পড়াশোনা করে, বাবা মার কন্ট্রোল নাই, লিফট টুগেদার করে। সো তাহলে এখন ওই আমাদের এই ম্যাডামের ভাষ্য দাবি হইতেছে আমরা আচলে নিচে রাখবো, তাদেরকে ছেড়ে দিব, তারপর তারা মানুষের মতো মানুষ হয়ে যাবে। তারা রোবট তো, তারা প্রোগ্রাম করা থাকে, ছেড়ে দিলে মানুষের মতো মানুষ হয়ে যায় নাকি পোলামায়ারা। সো না, ছেড়ে দেন না, আচলের নিচে থাকার, আচলের নিচ থেকে বের হয়ে গিয়ে অলরেডি এক বাসার মধ্যে এক ছেলের সাথে ইয়ে করতে গিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে গিয়ে মারা পড়ছে। ওনার বক্তব্য হইতেছে আমরা ছেলে মেয়ে কি আচলের নিচে রাখবো নাকি, আমরা ছেড়ে দিব, ছেড়ে দিয়ে যে মানুষের মতো মানুষ করবে, কেমন এই যে ছেলে মেয়ে ধরা গেছে এখন। এভাবে আপনারা মানুষের মতো মানুষ করবেন, সাকিব বিন রশিদ রাসে বোঝানোর জন্য, যে ন্যায় নীতি সততা আদর্শ, এই যে অন্যায়ের বিপক্ষে কথা বলা, ন্যায়ের পক্ষে কথা বলা, যে এখানে একটা ঘটনা ঘটছে যে ঘটনার মধ্যে ছেলেটাকে অন্যায়ভাবে ভিক্টিমাইজ করা হচ্ছে বলে মনে হচ্ছে, সুতরাং যখন এটা মনে হচ্ছে তখন এই ছেলের পক্ষে কথা বলা ন্যায় কত অবস্থান না, এগুলো 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 দিয়ে তো ভালো মানুষ হতে পারবেন না। ভালো মানুষ কেমন হবেন,
ছেলে মেয়ে মেলামেশা করলে, এক বাসায় একসাথে থাকলে, এক রাতে থাকলে, বাবা মা যদি না করে বাবা মার কথা শোনা যাবে না, বাবা মা খুব খারাপ জঘন্য মানুষ এগুলা বলবেন, এগুলো বোঝাবেন, ফেসবুকের মধ্যে পোলা মায়ারে উস্কাবেন, এগুলো করবেন, তারপর এইভাবে করে মানুষের মতো আচরণ নিচে শাসন করে কি ছেলে মেয়েকে মানুষ করা যায় নাকি? শাসন করে কোন দুনিয়া ছেলে মেয়েকে মানুষ করা? ছেলে মেয়েকে মানুষ করতে হয় ফ্রিলি ছেড়ে দিয়ে, তারপর তারা এগুলো করে করে মারা পড়বে। এই হইতেছে এদের দুনিয়া, এই হইতেছে।